সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রঞ্জু আলম, সহকারী শিক্ষক বাংলা। আমি তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের দাদির হাতের মজার পিঠা এই গল্পের যুক্তপণ্য নিয়ে আমি আলোচনা করব। চলো, তার আগে আমি কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করছি, বলছি যে এটিকে খেয়াল করো যে আজকের ক্লাস নাম হচ্ছে অনিশ, আমার ফেসবুক আইডি হচ্ছে রঞ্জু আলম এবং আমার মোবাইল নাম্বারটি এখানে দেখতে পাচ্ছ 01734777034। আর আজকে তারিখ 24/3/2021। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় ফিরে যাই। আশা করি আগের ভিডিওগুলোতে তোমরা দাদির হাতের মজার পিঠার গল্পটি পড়েছ এবং শব্দের অর্থ অন্যান্য বিষয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। আজকে আমি শুধু তোমাদের যুক্তপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। চলো আমরা খেয়াল করি তোমাদের সুবিধার্থে, আমার সামনে যে বইটি রয়েছে সেটা হচ্ছে তার পৃষ্ঠা হচ্ছে 38। এটা বইটি 2020 শিক্ষাবর্ষে, তোমাদের নতুন বই থাকলে হয়তো এখানে তোমরা খুঁজে পাবে, আমার বই এখানে 38 পৃষ্ঠায় আছে। চলো, আমরা দেখতে পাচ্ছি যে এই যে তোমরা সবাই পৃষ্ঠা 38 বের করো, সবাই এখানে দেখে খেয়াল করো যে এই যে এ পাশে রয়েছে দাদির হাতের মজার পিঠা, এটা 37-37, তারপরের পৃষ্ঠা অর্থাৎ 38 পৃষ্ঠায় এই যুক্তবর্ণগুলো দেওয়া আছে। এগুলো তোমাদের আজকে আমি পড়াবো বিষয় এবং ভেঙে দেখাবো। চলো, যেমন এখানে প্রথম শব্দটি দেওয়া আছে অনুষ্ঠান, এর মধ্যে একটি যুক্তবর্ণ আছে, এর নাম হচ্ছে কি, মধুনস্বয়ে ঠ, মধুনস্বয়ে ঠ। আচ্ছা, তোমাদের কিন্তু খেয়াল করতে হবে যে যখন তোমরা যুক্তবর্ণ ভাঙবে এবং পড়বে তখন কিন্তু তোমাদের সঠিকভাবে ভাঙ বলতে হবে। যেমন এই শব্দটা আমরা যখন লিখি আমরা কীভাবে লিখব, দেখো দেখো এটাকে ভাঙার নিয়ম হচ্ছে প্রথমে মধুনস্বয়ে প্লাস ঠ। তোমাকে কিন্তু যখন তুমি মাঝখানে একটা বর্ণ থেকে আরেকটা বর্ণ যাবে তখন তোমাকে এই কথাটা বলতে হবে, যেমন মধুনস্বয়ে ঠ, অর্থাৎ তোমাকে এই যে এ দেখতে পাচ্ছ, অর্থাৎ তুমি যখন বলবে মধুনস্বয়ে ঠ কিন্তু হবে না, তোমাকে বলতে হবে কি মধুনস্বয়ে ঠ। আমি আবারও বলছি মধুনস্বয়ে ঠ। অনেকে কিন্তু একটা প্যাটকারা মধুনস্ব বলো, এটা কিন্তু আসলে ভুল, এরকম প্যাটকারা মধুনস্ব বলে কোনো বর্ণ আমাদের বর্ণমালায় নেই, এটা সঠিক উচ্চারণ হচ্ছে কি মধুনস্ব। তাহলে যখন যুক্তবর্ণ ভাঙবে তখন তোমরা কি বলবে, এ এ মাঝখান এ কথাটা বলবে মধুনস্বয়ে ঠ। চলো দ্বিতীয় শব্দটি খেয়াল করি, এর মধ্যে একটা যুক্তবর্ণ আছে সেটা খেয়াল করো কি খেয়াল, এটা এটা দেখতে পাচ্ছ যে এটা মধুনস্বয়ে রেফ। তাহলে কীভাবে বলবে, প্রথমে রেফ বলবে, রেফ রেফ এটা রেফ, হ্যাঁ এই এটা রেফ বলে, রেফ প্লাস মধুনস্ব। আমাদের তোমাদের পরীক্ষা এরকম আসে যে যুক্তবর্ণ দিয়ে দুটি শব্দ লিখতে হয়, এটা খেয়াল করো। উদাহরণ বর্ষ হর্ষ, দেখো রাত্র, এখানে যে শব্দটি আছে এই শব্দের ভিতরে একটা যুক্তবর্ণ আছে, এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে দেখা যাচ্ছে এটা, এটাকে বলা হয় কি, তয়ে রফলা, তয়ে রফলা। এখানে খেয়াল করো যে আমরা যদি এখানে আমরা কি লিখলাম, এটা হচ্ছে এ স্বরবর্ণ, কিন্তু তুমি যখন এর উপরে একটা মাত্রা দিবা তখন কি হয়ে যাবে, তয়ে রফলা হয়ে যাবে, তয়ে রফলা হয়ে যাবে। আর আমরা জানি তো ফলা কাকে বলে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। অর্থাৎ যখন এই একটা ব্যঞ্জন বর্ণ স্বাধীনভাবে ব্যবহার না করে অন্য একটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে থাকে তখন তাকে কী বলা হবে, ফলা বলা হবে। যেমন ধরো খেয়াল করো এখানে আমরা একটা শব্দ লিখতে পাচ্ছি, দেখো
এই যে লটা দেখতে পাচ্ছ, এই লটা এটা কিন্তু স্বাধীনভাবে ব্যবহার করা হয়নি। দেখো খেয়াল করো, এই যে লটা, এই লটাকে কিন্তু কী করা হয়নি, স্বাধীনভাবে ব্যবহার করা হয়নি, অর্থাৎ সে একা একা ব্যবহার করা হয়নি, তাকে অন্য একটি ব্যঞ্জনবর্ণ নিচে বা তার সাথে ব্যবহার করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কোনো ব্যঞ্জনবর্ণকে যখন অন্য একটি ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত করে দেওয়া হয় তখন তাকে কী বলা হয়, ফলা বলা হয়। আমাদের কয়টা ফলা রয়েছে, ছয়টি ফলা রয়েছে, ব ফলা, র ফলা, জ ফলা, ম ফলা, এরকম কয়টা ফলা রয়েছে, ছয়টা ফলা রয়েছে। তাহলে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। তাহলে ব্যঞ্জনবর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহার করব না, অত খেয়াল করো এইখানে দেখো, আমি যদি বলি লাল, এই লাল কিন্তু লটা কিন্তু কী করা হয়েছে, এই লটা মনে করো স্বাধীনভাবে ব্যবহার করা হয়েছে, এর সাথে আর কোনো যুক্ত বর্ণ নাই, এর সাথে আর কোনো বর্ণ নাই। তাহলে এই লটা হচ্ছে কি, পূর্ণ ব্যঞ্জনবর্ণ, কিন্তু এই লটা হচ্ছে কি, সংক্ষিপ্ত রূপ। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে কি, পূর্ণরূপ। একই দিন দেখতে একই রকম হলো, এটাকে সংক্ষিপ্ত রূপ বলবো, এটাকে পূর্ণরূপ বলবো। অর্থাৎ যখন একটা ব্যঞ্জনবর্ণ অন্য একটি ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত থাকে, যে ব্যঞ্জনবর্ণটি যুক্ত থাকে তখন তাকে বলা হবে ফলা। এই যে এখানে ল ফলা বলা হবে, রাইট? তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে কি, পূর্ণরূপ। তাহলে ফলা ছয়টি, চলো আমরা পরের শব্দটিতে চলে যাচ্ছি, যে এখানে দেওয়া আছে কি, বাষ্প। কী দেওয়া আছে, বাষ্প দেওয়া আছে। তাহলে বাষ্পতে একটা যুক্তবর্ণ আছে কি, এটা হচ্ছে মধুনষয়ে প, মধুনষয়ে প। উদাহরণ, আমরা যদি দুইটি শব্দ বলি বাষ্প মধুনষয়ে প দিয়ে, তাহলে সেই শব্দ দুটি কী হবে, পুষ্প, নিষ্পাপ। তোমরা ইচ্ছা করলে আরও অন্য শব্দ দিতে পারো, সমস্যা নেই, যাতে শব্দটি যাতে শুদ্ধ হয় তোমাদের এদিকে খেয়াল করতে হবে। যেটাই তুমি এই যুক্তবর্ণ, যে যুক্তবর্ণ দিয়ে যে শব্দ তুমি তৈরি করো না কেন, যাতে শব্দটা কী থাকে, শুদ্ধ থাকে, শুদ্ধ হয়। যেমন পরের পরের যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি এখানে, যে একটা যুক্তবর্ণ আছে সেটা হচ্ছে কি, দ, দয়ে ধ, দয়ে ধ। তোমাদের আবারও বলছি মাঝখানে কীভাবে বলবে, যে যখন তোমরা একটা যুক্তবর্ণ ভাঙবে তখন কীভাবে, যেমন এটাকে আমরা কীভাবে বলবো, দয়ে ধ। দেখো তাহলে এটা কীভাবে বলবে, দয়ে কি ধ, এ তোমাকে কি বলতে হবে, এ বলতে হবে, অর্থাৎ মাঝখানে এ বলতে হবে, দয়ে ধ, দয় ধয় কিন্তু নয়। আমি তোমাদের আবারও বলছি, তোমরা খেয়াল করো, দয় ধয় এটা কিন্তু সঠিক উচ্চারণ হলো না, তোমাকে কি বলতে হবে, দয়ে ধ। তাহলে দেখো সিদ্ধ, তাহলে তুমি যখন কীভাবে পালন করবে, দন্তস্বয়ে রস্বইকার, হস্বইকার, হস্বইকার কিন্তু নয়, হস্য না, রস্য, রস্য হচ্ছে কি, ছুটো, তাহলে হস্বইকার বলা যাবে না, তোমাকে বলতে হবে কি, রস্বইকার। দেখো তাহলে দন্তস্বয়ে, দন্তস্বয়ে রস্বইকার, দয়ে ধ, সিদ্ধ, এভাবে এটা হচ্ছে সঠিকভাবে বলা, দন্তস্বয়ে রস্বইকার এবং কি, দয়ে ধ। আমি তোমাদের একটু আরও একটু ক্লিয়ার করছি, দেখো কীভাবে বলবা, দন্তস্বয়ে কি রস্বইকার, দয়ে ধ। দেখো তাহলে খেয়াল করো, দন্তস্বয়ে রস্বইকার, দয়ে ধ, তাহলে কী হলো, সিদ্ধ। তাহলে তোমাকে কিন্তু এ বলতে হবে, দেখো তুমি যখনই একটা বর্ণ থেকে আরেকটা বর্ণ যাবে তখনই তোমাকে কিন্তু এ বলতে হয়, বা যুক্ত বর্ণ থাকলে বা স্বরবর্ণগুলো যখন স্বরবর্ণের সাথে যখন কোনো বর্ণ বলো তখন স্বরবর্ণ শেষে এ বলতে হবে, রস্বইকার। দেখো দেখো, দন্তস্বয়ে রস্বইকার, দয়ে ধ, সিদ্ধ। দেখো পরের শব্দটি দেখো, উপস্থিত, উপস্থিত। দেখো এই যে এখানে একটা কী রয়েছে, যুক্তবর্ণ রয়েছে, এই যুক্তবর্ণটার কী কীভাবে কোন দুটি বর্ণ নিয়ে যুক্তবর্ণটি গঠিত হয়েছে, দন্তস্বয়ে থ, দন্তস্বয়ে থ, অর্থাৎ দন্তস্ব এবং থ নিয়ে এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে। তুমি কীভাবে বলবা, দন্তস্বয়ে থ, রাইট? এ দিয়ে, এই যুক্তবর্ণ দিয়ে যদি আমরা আরও দুইটি শব্দ বলি তাহলে সেটা কী হচ্ছে, সুস্থ আস্থা, সুস্থ আস্থা। দেখো অঞ্চল, এই অঞ্চলের ভিতরে একটা যুক্তবর্ণ আছে, এই দেখো ইয়, এটাই দেখো, এই যেটাকে যুক্তবর্ণ, এই যুক্তবর্ণটি কী কী বর্ণ নিয়ে গঠিত, একটা হচ্ছে ইয়, আরটা হচ্ছে কি, চ, এটা হচ্ছে কি, ইয়, একটা হচ্ছে কি, চ, তোমাকে বলতে হবে ইয়ে চ, ইয়ে চ, এভাবে বলতে হবে। তাহলে দেখো, এবং যে আমরা যদি দুটি উদাহরণ দেই, চঞ্চল পঞ্চাশ, চঞ্চল পঞ্চাশ, দেখো চ, ইয়ে চ, দেখো ল, চঞ্চল, দেখো প,
পঞ্চাশ কীভাবে বলবে? প ইয়ে চ আকার তালে বর্ষ পঞ্চাশ। দেখো তারপরে বিখ্যাত এখানে একটা যুক্তবর্ণ আছে, দেখতে পাচ্ছ এখানে এই যে ক্ষয়ে জফলা, হ্যাঁ তোমাকে বলছিলাম ফলা ছয়টা, এটা জয়ের জফলা সংক্ষিপ্ত রূপ। জফলা সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি, জয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি, এটা দেখো খেয়াল করো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার কি পূর্ণরূপ, এটা হচ্ছে কি পূর্ণরূপ। আর এটাকে সংক্ষেপে কীভাবে প্রকাশ করা হয়, এভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে পূর্ণরূপ, এটা হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ, রাইট। তাহলে ফলা ছয়টি, তার মধ্যে জয় একটা ফলা আছে, দেখো তাহলে কী কী থাকবে, একে কীভাবে বলবে, ক্ষয়ে জফলা, ক্ষয়ে জফলা, ক্ষয়জ ফলা কিন্তু বলা যাবে না, ক্ষয়জ ফলা কথাটা কিন্তু এভাবে অনেকে বলে ক্ষয়জ ফলা, আসলে ক্ষয়জ ফলা এই কথাটা ভেবে বলা যাবে না, ক্ষয়ে জফলা ফলা, দেখো ক্ষয়ে জফলা। আমরা এই যুক্তবর্ণ দিয়ে যদি আরও দুইটি শব্দ বলি সেটা কী হবে, খেপা এবং ব্যাখ্যা, খেপা এবং ব্যাখ্যা। আশা করি তোমাদের আজকের যে যুক্তবর্ণ নিয়ে আমি তোমাদের সাথে যে আলোচনাগুলো করলাম আশা করি তোমরা বুঝতে পারছো এবং এভাবেই যুক্তবর্ণগুলো পড়বে এবং লিখবে। আমি আবার বলছি যুক্তবর্ণ যখন ভাঙবে মাঝখানে এ বলবে এবং এটা বললে শুদ্ধ হবে, একসঙ্গে তাড়াহুড়া করে বলবে না, যেমন দয় ধয় এভাবে বলবে না, দয়ে ধ, তারপর হচ্ছে দন্ত শয় থ এভাবে বলবে না, দন্ত শয়ে থ এভাবে বলবে। হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারছো, আর সবার সঙ্গে আবার দেখা হবে, আজ আর নয়, সবাইকে ধন্যবাদ।